তোর সমস্যাটা কি জানতে পারি? সবকিছুতে এত নেগেটিভ অ্যাপ্রোচ। দেখ, আমি যদি তোদেরকে বিরক্ত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দে। আমি সরি, আমাকে মাফ করে দে। আমি সরি, আল্লাহ তো মানুষ নিয়ে যায়, আমারও নিয়ে যায় না। মারিয়া পু, দেখ দেখ, আমার বোঝাইতে আসবি না। আমি খুব ভালো করে জানি যে আমার জীবনে যা কিছু ঘটে গেছে সেগুলোর জন্য মনে হয় আমিই দায়ী। আমি দায়ী, আমি অলক্ষী, আমি অপয়া। আমার কারণে তোদের দুজনে বিয়ে হইতেছে না, তাই না? আমি আর তোদের জীবনে কোনো বিরক্ত করব না। খুব তাড়াতাড়ি এই বাসা থেকে চলে যাব, যত দ্রুত পারি। আমি কারো জীবনে বিরক্ত করব না। আমি না আসলে কিছুই বুঝতে পারছি না, বোঝার কিছুই নাই। মারিয়া আপু তো একটু এরকমই, বড় আপুকে বলতে হবে বিয়ে, মারিয়া আপু বিয়ে নিয়ে যাতে আর কোন ধরনের কাণ্ড কীর্তি না করে। এটা আসলে ইনসাল্টিং। আরে ম্যাডাম, তোরা আসতে পারবি না সেটা আমাদেরকে আগেই বলে পারতি। এত নাটক নাটক করার কি দরকার ছিল? আমার এত মেজাজ খারাপ হচ্ছে, আমার ইচ্ছে করতেছে ওই ব্যাপারগুলো যা ধৈরাই না উঠবস করা এটা কান ধরে। দাঁড়া, আমি এখনই ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি। আই শোন, তুই আবার উল্টাপাল্টা কিছু লিখিস না কিন্তু, তোর কিন্তু আবার এই অভ্যাস আছে। আজও তুমি আসলে আমাকে কি ভাবো? হ্যাঁ, কি ভাবো তুমি? না, তোকে আমি কিছুই ভাবি না। তাড়াতাড়ি রেডি হও, বাইরে যাব এখন। হ্যাঁ, আচ্ছা, তুমি না আমাকে বলছিলা একটা মোবাইলের কভার কিনে দিবা, সেটা মনে আছে তো? হুম, মনে আছে। এখন রেডি হও। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়, আর এটা রাখ, রেখে তাড়াতাড়ি আয়।